কুশন্দা, টাকার অঙ্কটা 675 কোটি টাকা। আর আর তুমি এতগুলো ইঁদুর মারার পর বিড়াল তো পুষছি সেজু না, প্লিজ। হ্যাঁ, চুপ করে বসে থাকো আর দেখো কি হয়। সঞ্জয় চৌধুরী মূল্যে ওই স্বর্ণচাপার ঠিক 2 মিনিট লাগবে এটা প্রমাণ করতে যে ও এই বাড়ির বউ। হ্যাঁ, আর তারপর ওই সর্বজয়া চৌধুরীকে বাড়ি থেকে পার করে দেবে, আর তারপরেই আমি খেলাটা খেলব। খেলা কি খেলা? দেখো দেখো, দেখতে থাকো আগে কি হয়। संजय जी, आपको जिंदा रहना होगा। संजय जी, आप बहुत अच्छे इंसान हैं। जया बुद्धे ने मुझे सब कुछ बता दिया है। वो औरत बहुत गंदी है, वो आपको बदनाम करेगी, वो आपको बदनाम कर देगी। संजय जी, संजय जी सुनिए, संजय, ওষুধ। রেসপন্স করেছি মা। মম দেখো, ড্যাড রেসপন্স করেছে। মম আচ্ছা আচ্ছা, জিশন একবার ডক্টরকে কল কর না। আমি ডক্টরকে ফোন করেছিলাম, আমার কথা হয়ে গেছে ওনার সাথে, সময় মতো ওষুধটা পড়ে গেছে। পিসি, আমরা জিতবো, তুমি দেখো, আমরা আমরা ঠিক জিতবো। কিচ্ছু হবে না, তুমি দেখো। আঙ্কেলেরও কিছু হবে না, তোমারও কিছু হবে না, তুমি দেখো।
জয়াদেব তুমি মানে আপনি কি কি করছেন আপনি পেপারটা নিলেন কেন কি লিখছো আমার ব্যবসার অনেক কিছু লেখার ছিল তাই হিসাব করছিলাম লিখছিলাম কিন্তু আপনি এভাবে কেন টেনে দিন ওটা পেপারটা দিন ধরনের বিহেভ করছেন আপনি সর্বজয়া কি হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে কি ভুলে যেও না ও আমার ভাই হয় এরকম বিহেভ তুমি আমার ভাইয়ের সাথে করতে পারো না তোমার কোনো অধিকার নেই আর আমি এটা পছন্দ করছি না তাই আপনি পছন্দ করছেন না না পছন্দ করছেন না আর আপনার ভাই যেটা করছে সেটা পছন্দ করছেন তো কি করেছে আমার ভাই কি করেছে আমি কি করেছে কি করেছে কি করেছে আপনার ভাই কি খুঁজছো তুমি এর মধ্যে লুকিয়ে আছে কি কালছাপের আসল পরিচয় কালছাপ মানে কে কালছাপ এই মনসিজ দুধ কলা দিয়ে কালছাপ পুষেছে সঞ্জয় চৌধুরী কি ধরনের বিহেভিয়ার তোমার কি মনে করেছো কি তুমি তোমার বাড়িতে আছি বলে তুমি যা খুশি তাই করবে নাকি একটা কথা না আর একটা কথা নয় ছোটবেলায় স্কুলে কপি করেছিলে বলে আমি একটা চড় মেরেছিলাম আজ সেই চড়টা মারবো ব্যাগ নিয়ে এই প্রহসনের মানিটা কি কি কাকিস এসব কি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কেন যদি ছড়িয়ে ছিটিয়ে না পড়তো তাহলে বোঝা যেত না যে কত বড় কালছাপ পুষেছে সঞ্জয় চৌধুরী ওষুধ হ্যাঁ ওষুধ জীবনদায়ী ওষুধ কিসের ওষুধ এটা কার ওষুধ এটা ওষুধ ছড়িয়ে রেখেছিলে তাই না মনসিজ ওষুধ ছড়িয়ে রেখেছিলে একটু আগে সঞ্জয় চৌধুরী শ্বাস নিতে পারছিল না সামান্য একটু অক্সিজেনের জন্য ছটফট করছিল মানুষটা যে এই পুরো পরিবারটাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে দিদি তোমাকে রাজীব তোকে মনসিজ তোমাকেও প্রত্যেকটা দিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছিল আরে এর থেকে তো সারমে পোষা ভালো শুনেছিলাম কেউ একজন বলেছিল নেকড়ে নাকি কুকুরের থেকেও ইন্টেলিজেন্ট তাও নেকড়ে পুষি না কারণ নেকড়ে গুলো লোভী হয়
তারা রক্ত খায় মালিকের, কুকুর তা করে না, বিশ্বস্ত হয়। আজ বোঝা গেল যে নেকড়ে পোষা হয়েছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি কেন এভাবে কথা বলছো, এসব কথা কেন বলছো? বলছি তার কারণ হলো মনসী যে ওষুধগুলো লুকিয়ে রেখেছিল যাতে সঞ্জয় চৌধুরী নিঃশ্বাস না নিতে পারে, যাতে সঞ্জয় চৌধুরী কোনোদিন আর সুস্থ হতে না পারে। সর্বজয়া চৌধুরী, তুমি ওকে মারলে। কাকিস, আমার বরকেও মেরে ফেলতে চেয়েছিল, আর আমি জানি ও কেন করেছিল, যাতে কোনোদিন আমার বর মুখ খুলে নিজেকে নিরপরাধ প্রমাণ না করতে পারে। আর আমি নিশ্চিত এর পেছনে স্বর্ণচাপা আছে। আমি একটা কথা বলে রাখলাম মনসীজ, আমি বাড়ির বউ, একজনের স্ত্রী, আমার কাছে পতি দেবতা, আমার কাছে সত্যি উনি দেবতা। উনি আমাকে পাগলের মতো ভালোবেসে এসেছেন, আমাকে সব কিছু দিয়েছে, পৃথিবীর যা চেয়েছি সব, তার না দেওয়া কিছু নেই আমার কাছে। সেই স্বামীকে আমি ভগবানের থেকে বেশি মানি। তাকে যদি তুমি মারতে চাও মনসীজ, এবার কিন্তু আমি তোমায় মারব, কথাটা মনে রেখো। রাজীব, ভুল কিছু বলিনি, নেকড়ে পুষি না, বিশ্বস্ত নয়। সারমেয় বা কুকুর পোষা ভালো, বিশ্বস্ত। কোথায় যাচ্ছ কাকিন্স? স্বর্ণচাপার কাছে। আমার মনে হয় এই জঘন্য প্ল্যানটা স্বর্ণচাপা জানে। এসব কি হচ্ছে, কি কি হচ্ছে, কি এসব? কতবার বলেছি তো তোমাকে যে আমরা ক্রিমিনাল নই, তুমি কেন করছো এসব? আমরা ক্রিমিনাল, আমরা ক্রিমিনাল, তুই ক্রিমিনাল, আমি ক্রিমিনাল, আমরা সবাই ক্রিমিনাল। আর এতদিন আমরা যা অপরাধ করেছি না, আমাদের ফাঁসি হওয়া উচিত ছিল। শুধু ফাঁসি কেন, আরো অনেক বেশি কিছু হওয়া উচিত ছিল, ঠিক আছে? আর তাই নাচতে নেমে ঘোমটা টানিস না, আর ঘোমটা টেনে খ্যামটা নাচিস না, ঠিক আছে? ঢং করবি না একদম। আমি একা কেস খাবো না, আমি অপরাধিয়া। আর তোরা ভদ্র লোক সৎ, হ্যাঁ, মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিস। রাজীব, ওই মুখোশটা টেনে ছিঁড়ে দেব বলে রাখলাম। মনসীজ, চিন্তা করিস না, চিন্তা করিস না, এত সহজে আমি হাল ছাড়ব না। এই চটটা, এই চটটা আমি ভুলবো না জানিস, এই চটটা আমি ভুলবো না। ঠিকই বলেছে কাকিস, দুধ কলা দিয়ে কালসাপিত বসেছে। ছি 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 ছি, এটা আমার শাশুড়ি মা, আর এটা আমার স্বামী। ছি, একদম না, না হলে একটু আগে মনসীজ মামাকে কাকিন্স যে থাপ্পড়টা মেরেছে সেটা কিন্তু এবার কি এত বড় সাহস তোমার? আমি 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 তোমার সাথে ঘর করবো না, করবো না আমি তোমার সঙ্গে ঘর। দরকার নেই, আই হেট ইউ রাজীব, তোমার সঙ্গে থাকার আমার কোনো প্রয়োজন নেই।
মম 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 শুনলে তুমি দর্শনা কি বললো শুনলে শুনলাম 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 রাজীব বিপদ কিন্তু আরো বেড়ে গেল কেন আমার ভয় করছে রাজীব কিসের ভয় পাচ্ছ তুমি কিসের ভয় কাকে কাকে ভয় পাচ্ছ মনোজিত মামাকে না তবে স্বর্ণচাপা কর্মকার দেখি 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 এটা পড়লে তোমাকে কেমন লাগবে দেখি কি এটা কার হার আমার বাবা কর্মকার সোনার দোকান আছে বুঝেছো তাই সেখান থেকে একটা নিয়ে এলাম ভাবলাম কার জন্য নিয়ে যাই কার জন্য নিয়ে যাই হঠাৎ মনে হলো ওমা আমার তো একটা যা আছে তার জন্য নিয়ে যাই আমি তোমার যা নয় এসব কথা বলার একদম চেষ্টা করবে না ওমা সে কি তুমি আমার জানো তুমি সর্বজয়া চৌধুরী যা না হতে পারো আমার তো যা বটেই সঞ্জয় বাবুর সঙ্গে আমার আগে বিয়ে হয়েছিল তারিখটা জানো তো হ্যাঁ জানি জানি সব জানি কিন্তু এভাবে কাউকে ব্রাইব দিয়ে এটা ব্রাইব নয় এটাকে ঘুষ দেয়া বলে না এটাকে বলে ভালোবাসা ভালোবেসে পরিবারটাকে এক করে নেয়া আপন করে নেয়া আচ্ছা শোনো কালকে কিন্তু সরস্বতী পুজো একটা না বাসন্তী কালের শাড়ি পরো তোমাকে খুব সুন্দর লাগবে আমার কালকে পার্টি আছে ওমা সে থাক না পুজো করে পার্টিতে যাবে আমি কিন্তু খিচুড়ি ভোগ রান্না করব তারপরে নাচ হবে গান হবে খুব মজা হবে দেখি দেখি কি সুন্দর দেখতে লাগছে তোমাকে এমন মিষ্টি বউকে ফেলে পট্টা এদিক ওদিক না জানি কি করে বেড়ে সরি আমার বরের ব্যাপারে কোনো ক্রিটিসিজম আমি অন্য কারোর থেকে শুনব না এটা আমাদের পার্সোনাল ম্যাটার পার্সোনাল ম্যাটার বলে মুখ ঘুরিয়ে থাকলে তো প্রবলেমটা সলভ হবে না মানিনি দেবী মানে মানে নিজের স্বামীকে তো ঠিক করতে হবে কিচ্ছু ভেবো না সব কটাকে সিদ্ধ করে দাও শুধু আমার একটাই স্বাদ আমি এই পরিবারে গিন্নি হতে চাই যাকে বলে সুগৃহিণী তুমি হঠাৎ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে সত্যি করে বলো তো তুমি কি চাইছো ভালোবাসা সঞ্জয় বাবুর ভালোবাসা পাইনি তো কখনো আসলে আমাদের এই ভালোবাসাটা না বিয়ের বেনারসির মতো আলমারিতেই পড়ে থাকে দেখাও হয় না পড়াও হয় না মাঝে মাঝে বার করে যখন গায়ে জড়িয়ে নি বড্ড ভালো লাগে কিন্তু আর নয় আর নয় এবার আমার ভালোবাসাকে আমি রোজকার শাড়ির মতো গায়ে জড়িয়ে থাকব তোমার অনেক বকবকানি শুনেছি সত্যি করে বলো তো তুমি কে আর কতবার বলবো গো বাবা ডাকতো স্বর্ণ মা ডাকতো চাপা দুয়ে স্বর্ণচাপা স্বর্ণচাপা কর্মকার বাবা সোনার বেনে উত্তর কলকাতায় বাড়ি আর আমি থিয়েটার করতাম ওই থিয়েটারে এসেই তো আমার রূপের আগুনে সঞ্জয়বাবু জ্বলে পুড়ে মরেছে রূপের আগুনে এতটাই মূল্য যে আপনার সঙ্গে সিঙ্গাপুর চলে গেল ওমা আপনি আরে আসুন 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 দাঁড়ান 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 আপনার জন্য না একটা শাড়ি বার করে রেখেছি দেখুন এটা পরলে আপনাকে দারুণ লাগবে কাল সরস্বতী পুজো তো আপনি তো পুজো আচ্ছা করতে ভালোবাসেন তাই এই শাড়িটা আপনার জন্য আর ওকে একটা হার দিয়েছে আর দিদির জন্য ব্যবস্থা আছে কালকে আপনারা সবাই মিলে সেজে গুজে আমার বাড়ি পুজোতে থাকবেন তো আমার বাড়ি মানে হ্যাঁ আমার বাড়ি আপনি সত্যি সত্যি আমার বরের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলেন ওখানে একসঙ্গে এক হোটেলে ছিলেন পাসপোর্ট তো তাই বলছে আমি সিঙ্গাপুরে গেছিলাম
হ্যাঁ, আপনি যদি হোটেলের বিল চান তাহলে একটু খুঁজে পেতে দেখতে হবে, বাট মনে হয় পেয়ে যাব। কিন্তু কেন হিংসে হচ্ছে বুঝি? অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার স্বামী ছিল বলে? আপনার ইশারাটা খুব কুৎসিত। জানি, কিন্তু ততটাই কুৎসিত আপনারা সঞ্জয়বাবুর বিয়েটা। সঞ্জয় চাপা